ভিডিও শুরুতেই দেখতে পাচ্ছেন ইলিশ মাছ দিয়ে শুরু করলাম আমাদের জাতীয় মাছ দিয়ে শুরু করলাম আর এই মাছটা কিন্তু বেশিরভাগ মানুষেরই খুবই পছন্দের আর এই মাছটা কিন্তু খেতে খুবই মজা আর ইলিশ মাছের ডিমে যে একটা মজা লাগে অন্য কোনো মাছের ডিম কিন্তু এতটা মজা লাগে না তো একটা কথা আপনাদের সাথে শেয়ার করি একটা ছোট্ট গল্প কালকে রাত্রে আপনাদের ভাইয়া আমার কাছে বলতেছে যে হঠাৎ করে যে এবার ডিমালাই লিশ কিনবো তো আমি বললাম যে ঠিক আছে ডিমালাই ইলিশ কিনবেন ঠিক আছে যদি পান কিনেন তো দেখেন কালকে রাত্রে বলেছে আল্লাহ তালা আমাদের রিজিকে যে লিখে রাখবে রাত্র পোহালে এই আপনাদের ভাইয়া যে মাছ নিয়ে আসবে সবগুলো পেটে কিন্তু ডিম ভরা তো আমি বলছি ঠিক আছে আপনি যেহেতু ইলিশ মাছ ডিমালা খেতে মন চাইছে পেলে নিয়ে এসছেন তো আপনাদের ভাইয়া যে পরের দিন বাজারে গেছে তাও আমি জানি না ও কালকে রাত্রে বললো আর আল্লাহও কিন্তু রিজিকে লিখে রাখছে যে ওকে রাত্র পোহালে আমি ডিমালা ইলিশি খাওয়াবো এটা আসলেও কিন্তু রিজিকের ব্যাপার তো হঠাৎ করে দেখি সাড়ে নটার দিকে আপনাদের ভাইয়া এই মাছগুলো দেখতে পাচ্ছেন এই মাছ নিয়ে হাজির আমাকে বললো দেখো ডিমালা ইলিশ পেয়েছি তো আমি সাথে সাথেই বললাম যে এটা আল্লাহ আপনি রিজিকে লিখে রাখছে কালকে বলতে বলতে আল্লাহ আপনি দাগ কবুল করে নিছে তো এই যে মাছগুলো নিয়ে আসলো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের নিয়ে আল্লাহ রহমতে তো মাছগুলো আমি কিছু ফ্রিজে রেখে দিয়েছি আর মাছের পেট থেকে কিন্তু আমি ডিমগুলো বের করে নিয়েছি যেহেতু ডিমে ভরা তো ডিমগুলো বের করে নিয়েছি তো আপনাদের ভাইয়া বললো যে ডিমগুলো কাঁচা পেঁয়াজ দিয়ে ভুনা করবে তো মাছগুলো কেটে ফ্রিজে রেখে যেগুলো আমি ভাজবো সেগুলো রাখলাম আর মাছের ডিম যেগুলো আমি পেঁয়াজ দিয়ে ভুনা করব সেগুলো রাখলাম তো ছোট্ট একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আপনাদের সাথে আশা করি আমার ভিডিওটি সম্পূর্ণটাই দেখবেন আর ইলিশ মাছ খেতে কে কে পছন্দ করেন ইলিশ মাছ যে ডিম খেতে কে কে পছন্দ করেন আমার মতো আপনাদের ভাইয়ার মতো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর একটি মজার কথা কি আপনাদের ভাইয়া যদি ফ্রিজে অনেক ইলিশ মাছও থাকে তারপরে যদি বাজারে ইলিশ মাছ দেখে ইলিশ মাছ দেখলে তার আর লোভ সামলাতে পারে না সে কিন্তু কিনবেই এটাই হচ্ছে তো হয়তো বা এখন ইলিশ ধরা পড়ছে তো আপনাদের ভাইয়া এতটা ইলিশ মাছ কিনে আমার ফ্রিজ পুরো জাম করে ফেলে তো আপনাদের ভাইয়ার কথা একটু বললাম যে অনেক কিছু চাওয়াটা আল্লাহ সাথে সাথে কবুল করে নেয় তো আল্লাহ দরবার আমরা শুক্রিয়া আদায় করছি আর এখন মাছ ভাজাটা শেয়ার করলাম না ডিমটাই শেয়ার করছি যেহেতু মাছগুলো আজকে এনেছে তো ডি ডিমটা কিন্তু আজকে টাটকা টাটকাই রান্না করব আর টাটকা জিনিসটার ফ্লেভার স্বাদ অন্য রকম তো আমি এখানে তিনটা মাছের ডিম নিয়েছি এই তিনটা মাছের ডিম কিন্তু আমি একেবারে সিম্পলভাবে ভুনা করব এখানে শুধু তেল পেঁয়াজ কাঁচামরিচ হলুদ আর একটু শুকনো মরিচের গুঁড়া এটা দিয়েই কিন্তু আমি এই ডিমটাকে ভুনা করব আর এটা খেতে যারা ডি ইলিশ মাছের ডিম পছন্দ করা করেন তারা এভাবে হয়তো অনেকেই খেয়েছেন আর যারা এখনও পর্যন্ত খাননি তারা এটা খেয়ে দেখবেন এটা খুব টেস্ট হয় খুবই মজা হয় এটা তো খাওয়ার পরে আমি ভয়ে দিচ্ছি আমরা কিন্তু যখন এই ডিমটা ভাতের সাথে নিয়েছি অন্য কোনো তরকারির কথা কিন্তু ভুলেই গিয়েছি সবাই পেট ভরে এই ডিমটা দিয়েই ভাত খেয়ে নিয়েছি তো দেখলেন তো যে আল্লাহ তালা কিছু কিছু মানুষের চাওয়া কিছু কিছু কথা কিন্তু সাথে সাথেই কবুল করে নেয় এর জন্য আল্লাহ তাল্লাহকে আমাদের সবসময় সুক্রিয়া জানানো উচিত আমরা কিন্তু প্রতিটি পদে পদে আল্লাহ তালা সুক্রিয়া আদায় করা আমাদের উচিত আমি করি আমি যে কোনো কাজের পরে কিন্তু আল্লাহ তাল্লাহ দরবারে সুক্রিয়া জানাই এটা আমাদের উচিত কারণ আল্লাহ তালা যদি রিজিকে না লিখত তাহলে তো পরের দিনই আর আপনি আর পছন্দের মাছগুলো পেতাম না তাই না তো ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আমার চ্যানেলের সাথেই থাকুন কোথা পেয়ে